আমরা রসুল্লাহ সাল্লাহ সাহাবাব এক জায়গায় একত্রিত হয়েছিলাম পারস্পরিক আলোচনা করলাম আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বললাম কোন আমলটা আল্লাহ তালার কাছে বেশি পছন্দ কোন আমল আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা পছন্দ করেন এমন আমল যদি আমরা জানতাম আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রেজা মন্দির জন্য ওই আমলটা আমরা বেশি বেশি করে আমরা বসে আছি পরামর্শ করছি আজিমের মালিক মোহাম্মদ রসুল কাছে জিব্রাইলের মাধ্যমে ওহি প্রেরণ করলেন সুরা অবতীর্ণ হল আস আল্লাহ সুরা সব নাজিল করলেন ও মুসলমানেরা ও ইমানদারেরা তোমরা তোমরা যা করো না কেন তা বলো তোমরা তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও তোমরা জানতে চাও কোন আমল আল্লাহর কাছে প্রিয় কোন আমল আল্লাহ পছন্দ করেন এটা তোমরা জানতে চাও সত্যিই যদি তোমাদের মনের অভিপ্রায় তাই হয় তাহলে শুনে নাও আল্লাহ কোন আমল পছন্দ করেন। ইন্নাল্লাহ ইউ হেম বোল্লাদিন ইউ কতিল নাফি সবিলি সফন রসু আল্লাহ তারা পছন্দ করেন যারা নাকি আল্লাহর রাস্তায় সীশা ডালা প্রাচীরের মতো সঙ্গবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে এক একতা নিয়ে আল্লাহ দিনের জন্য যারা লড়াই করে আন্দোলন করে সংগ্রাম করে প্রতিবাদ করে প্রতিরোধ করে আল্লাহ তালা তাদেরকে বেশি ভালোবাসেন আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে আল্লাহ দিনের জন্য ঐক্যবদ্ধ প্রতিবাদ করো প্রতিরোধ করো বন্ধুরা আমার মসজিদে বসে 500 দানার তাসবিহ জপা সহজ বড় একটা জুব্বা আর মাথায় পাগড়ি নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা সহজ কিন্তু মঞ্চে ময়দানে বাতিলের বিপক্ষে বিপক্ষে সত্যের পক্ষে কথা বলা শক্তের বসল প্রজ্বলিত করা শক্তের ঝান্ডা বহন করা এর থেকে হাজার গুণ বেশি কঠিন পৃথিবীর মানুষ সুবিধা আছে যেখানে মানুষ থাকে সেখানে সুবিধাবাদ জিন্দাবাদ এরকম কিছু লোকজন আছে না সুবিধাবাদী কিছু লোকজন আছে সে মনে করে আমার জানে পাবলিক বুজুর্গ ভাবে সৈয়দন অমর রাজি আল্লাহ সময় সময় তসরিম নিকাশিরে শুনেছি পড়েছিলাম এরকম একটা বুজুর্গের কথা এক বুজুর্গও রাস্তায় বুজুর্গি দেখাচ্ছেন রাস্তার মোড়ে রাস্তার ধারে পাবলিক প্লেসে তিনি খুব চোখ বন্ধ করতেছেন চোখ তাকাচ্ছেন তাকাচ্ছেন ভাবখানা এরকম করতেছেন মনে হয় মোরাকাবা মুশাহদার হালাতে চতুর্থ আসমানে চলে গেছে সৈয়দন অমর রাজি আল্লাহ বেসারের কপাল খারাপ ওই রাস্তা দিয়ে সেইদুল অমর ইবনুল খতাব যাচ্ছিলেন তিনি শুধু তার সামনে গিয়ে যখন দেখলেন সে তার বুজর্গি জাহির করার জন্য বুজুর্গি দেখানোর জন্য পাবলিকের দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করছেন সেইদন অমর শুধু বলেছিলেন ইয়া ফোলান এস ফিট এটা আঞ্চলিক আরবি আর কি কিতা বইপত্রে রাখবি না ব্যাপারটা কি যখন সেইদুল অমর বলেছে ব্যাপারটা কি তার তো পায়জামা নষ্ট হয়ে গেছে তার কারণ হলো আল্লাহর হাবিব বলেছেন আমার অমর এমন অমর আমর যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান ভয়তে ওই রাস্তায় হাঁটে না বেসারা তো মনে করছে তার বুজুর্গি দেখাবে কিন্তু বুজুর্গি দেখানের ভণ্ডামি যে সেদিন অমর ইবনুল অমর ইবনুল খতাবের হাতে ধরা পড়ে যাবে তা তো আর তিনি বোঝেন নাই বন্ধুরা আমার পোশাকি বুজুর্গ দেখানো সহজ নরম নরম মিঠা কথার বুজুরগি দেখানো সহজ কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে 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 জালিমের জুলমের প্রতিবাদী কণ্ঠ হয়ে ময়দানে কাজ করা অনেক কঠিন ঠিক না বলুন সুতরাং সাহাবিরা যখন বলা বলি করছিলেন প্রকৃত সাহাবিরা তো আল্লাহ দিনের জন্য তারা জান কোরবান কিন্তু সাহাবিদের ভিতরে কিছু লোক সুযোগ সন্ধানী ঢুকেছিল ওরা হলো মনাফি ভালো করে মনে রাখবেন আবার কথা যেন উল্টা না বোঝেন ভালো করে মনে রাখবেন সাহাবিরা কখনো মনাফিক হতে পারে না বলেন কি হতে পারে না বলুন কখনো মোনাফিক হতে পারে না আসলে কিছু সুযোগ সন্ধানী লোক স্বার্থ হাসিলের জন্য সাহাবিদের মধ্যে ঢুকেছিলেন সাহাবিদের রং ঢং ধারণ করেছিল যেমন প্রকৃত মুসল্লি কখনো জুতা মুসল্লি কখনো জুতা মুসল্লির ভেজ ধরে মুসল্লির সুরাদ ধরে মুসল্লির রং আর ঢং ধরে মসজিদে যায় উদ্দেশ্য সলা আদায় নয় উদ্দেশ্য জুতা চুরি তাহলে প্রকৃত মুসল্লি ইমানদারেরা কখনো জুতা চুরি করে না আর জুতা হারানো গেলে জন্য মুসলমানেরাও মুসল্লিরাও দায়ী নয় আসলে সুযোগ সন্ধানী সুরেরাই তাদের সুরত ধরে যায় মনে রাখবেন যখন রসোর সাহাবিদের মধ্যে এরকম কোনো কারো ব্যাপারে কোন কথা শুনবেন ভাববেন আসলে প্রকৃত সাহাবিরা কখনো আল্লাহর হাবিবের সহগতে আল্লাহর হাবিবের সংস্পর্শে যারা প্রকৃত ইমান এনেছে তাদের দ্বারা এই জাতীয় দ্বিচরিত্রের কোনো কাজ মনাফিকি কোনো কাজ নেফাকির কোনো কাজ হিপোক্রেসির কাজ হতে পারে না অবশ্যই পারে না এটা আমাদের বিশ্বাস কিছু সুযোগ সন্ধানী লোকেরা তাদের মধ্যে ঢুকেই কাজ করেছে এই যুগেও আছে কিছু সুযোগ সন্ধানী লোক সুযোগ আছে যেখানে ওনারা থাকেন সেখানে বৃষ্টি পড়ে যেখানে ওনারা ছাতি ধরেন সেখানে আবার কিছু লোক আছে খুব বেশি স্বার্থপর বৃষ্টি যদি হয় ঢাকায় তারা ছাতি ধরেন গিয়ে কলকাতায় এর আবার একটু বেশি সুযোগ সন্ধানী আর কি বন্ধুরা আমার আল্লাহ তালার কাছে প্রিয় আমল কোনটা এটা সাহাবিরা বলা বলে করছিল তিরমিজি শরীফের কত হাদিস তেত্রিশশো নয় নম্বর হাদিস তিরমিজি শরীফের বর্ণনা হাদিস খানা বর্ণিত হয়েছে আবদুল আবনে সালাম রদিয়াল্লাহ তালান থেকে হাদিস খানা বর্ণিত বলাবলি করছেন কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় এটা আমরা যদি জানতাম আল্লাহ তো জানিয়ে দিলেন বন্ধুর আমার মনব্বির আমার আল্লাহ তালান কোরআনুল করিমের ভিতরে ايجاب اكشرتي نمبر سوره سوره الصاف ارمد الله تعالى جان يديلان يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ তাআলা মানেন শোনো তারা চায় তাদের মুখের ফুদিয়া আল্লাহর দিনকে তারা নিভায় দেবে আল্লাহর আলোকে তারা নিভায় দেবে এটা তারা চায় والله মুতিম নুরিহি আল্লাহ তাআলা তার আলো প্রজ্বলিত করবেন ওয়ালাউ কারিহাল ফিরণ যদিও সেটা কাফেরদের কাছে অপছন্দনীয় হয় الله تعالى هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله تعالى الله تعالى تعالى رسول হুয়াল্লাদী আরসালা সালা রসূল আহু যে আল্লাহ তাআলা তার রসুলকে পাঠালেন বিল হুদা ইয়ানি বিল কোরআন ওয়াতিন ইল হাক ইয়ানী ইসলাম আল্লাহ তাআলা তার নবীকে কোরআনুল কারিম দিয়া আর সত্য জীবন ব্যবস্থা ইসলাম দিয়া প্রেরণ করেছেন এইটাকে আল্লাহ তালা দুনিয়ার সব মতবাদের উপরে আল্লাহ তালা বিজয়ী করার জন্য দিয়েছেন যদিও এটা মুশ্রিকদের কাছে অপছন্দ লাগে আমার বন্ধুরা আমার মরব্বিরা কোরআনুল করিম হল জামে মানি কোরআনের শব্দ কম কিন্তু অর্থ বেশি অনেক অর্থ এক একটা শব্দের মধ্যে এই দুইটি আয়তের মধ্যে মনে হয় যেন আল্লাহ তালা সমুদ্রও ভরে দিয়েছেন